ধরো আজ রান্না করতে একদম ইচ্ছে করছে না, আর হাতেও সময় অনেকটাই কম রয়েছে, ঘরে তো রয়েছে পনির, এবার পনির দিয়ে কি করব সেটা ভাবতে ভাবতে অনেকটা সময় চলে গেল। অগত্যা এটাই মনে হলো যে এই রেসিপিটা যদি ঝটপট করি তাহলে কেমন হয়। তাই দেখো, প্রথমে পনিরটাকে আমি একটু গ্রেটারে ভালো করে গ্রেট করে নিলাম। তোমরা চাইলে কিন্তু এটাকে গ্রেট না করে এমনি হাতের সাহায্যে ভেঙে টুকরো টুকরো করেও নিতে পারো। তো এবার দেখো, কড়াই তো বসিয়ে দিয়েছি, রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করছি। তো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা। এলাচ কিন্তু আমি এখানে দিইনি, লবঙ্গ আর হচ্ছে দারচিনি কিন্তু দিয়েছিলাম। তো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি এতে অ্যাড করে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ, ছোটো ছোটো করে টুকরো করে কেটে তাতে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচোনো আর কাঁচা লঙ্কা কুচোনো আর বেশ কিছুটা পরিমাণ টমেটো কুচোনো। এবার সমস্ত রকম যে সমস্ত সবজিগুলো আমি দিলাম সেগুলোকে একটু নাড়ানাড়ি করার পরে যখন দেখবে একটু নরম হয়ে আসছে, তখন তোমরা যে সমস্ত মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি রান্নায় সেগুলো অ্যাড করতে থাকবে। নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর এছাড়াও গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। আর এবার দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেবে। আর এখানে আমি একটা জিনিস অ্যাড করলাম, সেটা হচ্ছে তন্দুরি মশলা। এভারেস্টের তন্দুরি মশলা এক চামচ দিলেই কিন্তু হবে। একটু জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম, তারপরে আমি পনির যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। যখন দেখব মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে পনিরের সঙ্গে, তখন আমি এতে বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব। যারা গ্রেভি রাখতে চাও না তাদের জল দেওয়ার একেবারেই দরকার নেই, তবে আমি একটু গ্রেভি করে রাখবো বলে একটু জল অ্যাড করলাম। তারপরে বেশ কিছুক্ষণ ধরে সুন্দরভাবে ফুটে গেলে তারপরে ওপর থেকে একটু কাসৌরি মেথি পাতা ছড়িয়ে দিলাম, ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। আর কাসৌরি মেথি পাতা যদি কেউ পছন্দ না করে থাকো তাহলে কিন্তু ধনে পাতা কুচুনোও ছড়িয়ে দিতে পারো। তো এই দেখো, আমাদের এই পনির ভর্তার রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর কালার এসেছে, আর দেখতে এতটাই সুন্দর লাগছে যেন মনে হয় এক্ষুনি খেয়ে নি। আর কতটা কম সময়ে তৈরি হয়ে যায়। আমি কিন্তু এটা রুটি দিয়ে খেয়েছিলাম, তোমরা লুচি, রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে শেয়ার করতে পারো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও আর পেজটিকে ফলো করে দিও। টাটা।